গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন দেখছো তোমাদেরকে এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো সকাল সকাল আজকে ভাবছি একটু ধোসা বানাবো, তার সঙ্গে চাটনিটা বানাবো স্পেশাল করে। তো চাটনিটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি একটু বাদাম আর একটু ছোলার ডাল আর তার সঙ্গে 2-3 কুচি রসুন। তো সবটাকে নিয়ে আমি একসঙ্গে একটু ভালো করে রোস্ট করে নিয়েছি, রোস্ট করে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর এইদিকে এই চাটনির গার্ডারটা খুলতে গিয়ে হঠাৎ করে না আমার চোখে ওই চাটনির একটু জল বা কিছু রসের মতো লেগে গেছিলো ছিটকে, তো তাতে খুব জ্বলছিল, তাই তখন হট করে আমার মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তো। যাই হোক, কিছুক্ষণ পর ওটা ঠিক হলো। তো চলো মিক্সচার গ্রাইন্ডে ওই চাটনিটা বাদামটাকে পেষার জন্য ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, নুন টুন দিয়ে মিক্সার গ্রাইন্ডে বসিয়ে দিচ্ছি জাস্ট গ্রাইন্ড করে নেওয়ার জন্যে। তো দেখো গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে তো একবারে মিহি করে বাটলেও হবে, আর একটু হালকা হালকা একটু দানা দানা থাকলেও ভালো লাগে। তো আমি একটু দানা দানাই রেখেছি, আর এর মধ্যে আমি এখন মিশিয়ে দিচ্ছি এই লঙ্কার চাটনিটা। তো এই লঙ্কার চাটনিটা কিসের বলো তো? এটা হচ্ছে মোমো। সেদিন মোমো খেয়েছিলাম, যে মোমোর এই চাটনিগুলো দিয়েছিল, তো এত বাইরের এই চাটনিটা না খেয়ে আমি রেখে দিয়েছিলাম। তো সেটাকে এর মধ্যে মিক্স করে দিচ্ছি হালকা হালকা গরম জল দিয়ে। তো তা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে একটু মিশিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে অন্য কোনো অলিভ অয়েল বা এইসবও দিতে পারো। দেখো এবার কিন্তু স্ট্রাকচারটা খুব ভালো আসছে, আর স্মুথ হয়ে গেছে পুরো চাটনিটা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলো, আমার ধোসার চাটনি কিন্তু অলমোস্ট রেডি, এবার হচ্ছে ধোসাটার পালা। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো করো মাঝে মাঝে যে ব্যাটারটা কোন কোম্পানি, তো এটা হচ্ছে আমার ব্যাটারের প্যাকেটটা। তো তোমরা দেখো তোমাদের ওইদিকে আশেপাশের দোকানে পাওয়া যায় কি না, নাহলে অনলাইন থেকে নিও। তো আমি এখান থেকে 2-3 হাতায় নেব একটা আলাদা বাটিতে, তো যতটা পরিমাণ আমার লাগবে তার মধ্যে একটু মিশিয়ে দেবো জল। জল দিয়ে ওটাকে একটু আমি হালকা মানে পাতলা করে নেব, আর তার সঙ্গে দেবো একটু নুন আর একটু গোলমরিচ। তো চলো চটপট এবার ধোসাটা বানিয়ে নিই। বাস রান্না যাও খেয়ে নাও। চাটনিটা বানানো হয়েছে তো, কেন সস্তা নিচ্ছে? তিনটে আমি এমনি করে নিয়ে বেশি সস নেয় না। ব্যাস আর নিও না বেশি, চাটনিটা বানানো হয়েছে বাদামের চাটনিটা দিয়ে খাও। কি অবস্থা তুই করছিস আমাকে বল, তুই কি করে খেলছিস আমাকে সেটা বল। যে নাকে লাগিয়ে নাক ফাটিয়ে ঘরে এসছে, এখন বসে আছে গোটা গায়ে রক্ত, জামায় জামায় সব রক্ত ভর্তি। এই যে এই যে প্যান্ট ফ্যান্টা সব রক্ত, দেখো গোটা গায়ে হাতে পায়ে রক্তে ভর্তি। ওঠ চল দেখি নাকটা দেখি, এখন রক্তটা আছে। এখানটা ভেঙে গেছে আমার মনে হচ্ছে, গর্ত হয়ে গেছে এখানটা। এই যে খুব ভালো হবে দেখতে, খুব ভালো লাগবে নাকটা ভাঙা।
কথা শুনবি না? তো আদিকে দিয়ে দিয়েছি খেতে, তো আদি হট করে এরকম খেলতে গিয়ে ওইভাবে রক্ত গোট, তোমাদের কি বলবো, সে রক্ত দেখে আমার তো হয়ে গেছে এত রক্ত গোটা, মানে ওই ক্লাব হাউস থেকে আস্তে আস্তে পুরো রক্ত টপটপ করে পড়তে পড়তে এসছে ওর গোটা জামায় গোটা গায়ে। তাই সেভাবে আজকে রান্না আর কিছু করিনি, ওই তাড়াহুড়োতে কোনোরকমভাবে এখনই একটা চটপট মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর ওকে খেতে দিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু দুপুরে লাঞ্চে কিছু নেই, জাস্ট একটু রাইস, এই আমের চাটনিটা ছিল আগে থেকে করা, আর এই সিম্পল মাছের ঝোল, আর কিচ্ছু না। তো সন্ধে হয়ে গেছে, তো আজকে সন্ধেবেলায় একটু অফিসটা তাড়াতাড়ি সেরে বেরোচ্ছি। তার কারণ দুটো কারণ আছে, সেটা হচ্ছে কালকে আদির হচ্ছে রেজাল্ট, তো যে দিনটার জন্য অপেক্ষা, তো তাতে কিছু দুটো ফর্মও আছে, যেমন ট্রান্সপোর্টেশনের ফর্ম ফিল আপ আর আইডি কার্ডের ফর্ম ফিল আপ, সেগুলো করতে হবে। তো সেইগুলো তার জন্য প্রিন্ট আউট বের করার জন্য আমি আদিয়া সাহা সন্ধেবেলায় বাইরে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে আসার সময় ভাবলাম যে একটু দেখি কোনো আশেপাশে মন্দিরও গিয়ে আবার প্রণাম করে আসি, তো সেটাই এখন খুঁজতে বেরিয়েছি। এইখানেও হচ্ছে মনে হয় পুজো, অন্ধ করে বোঝাই যাবে না এগুলো কিছু, সব ফ্রুটস লাগিয়েছে উপরে। দাদি উপরে দেখ, উপরে সব আনারস, আঙুর, ভুট্টা, এদিকে অরেঞ্জ ফরেঞ্জ সব দিয়ে সাজিয়েছে। There's also golden apple, meaning golden apple.
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। সাহা বসেছে ফর্মগুলো ফিল আপ করতে, তাতে সব ছবি টবি লাগবে সব লাগাচ্ছে। আর এদিকে আমি আর আদি একটা বসে বসে সিনেমা দেখছি। তো সিনেমা দেখবো কি, তো দেখো আমার কত শখের গাছ, তোমরা জানো আমরা গাছগুলোকে কত যত্ন করি। তো একটা কালকে ফুটবল খেলতে গিয়ে রাতের বেলায় মানে কি বলবো, ছেলে আর বাবাতে দুজনে ফুটবল খেলতে গিয়ে আমার এই শখের গাছের নতুন পাতা বেরোচ্ছিল, সেগুলোকে ভেঙে দিয়েছে। তো যাই হোক চলো আজকে তাহলে আর রাখছি, কি আর করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকে রাখছি তাহলে। গুড নাইট অল, বাই বাই।